হ্যালো বন্ধুরা, আমি নাজিমুদ্দিন মির্জা। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস শিখব, সেটি হলো কিভাবে আমরা মোবাইলে যখন ডবল টোকা মারবো তখন লাইট বন্ধ হবে, আবার যখন ডবল টোকা মারবো অর্থাৎ ডবল ক্লিক করব তখন আবার লাইট জ্বলে উঠবে, আর আমাদের পাওয়ার বাটন টিপে লাইট বন্ধ বা চালু করতে হবে না। তো পাওয়ার বাটন আর ক্ষয় হওয়ার ভয় নেই, অর্থাৎ ক্ষতি হওয়ার ভয় নেই। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করুন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। সর্বপ্রথমে আমাদের গুগল প্লে স্টোরে প্রবেশ করতে হবে এবং এখানে লিখতে হবে স্মার্ট স্ক্রিন অপন। স্মার্ট স্ক্রিন অপন যখন লিখবো, এই যে সফটওয়্যারটি চলে এসেছে, এখানে ক্লিক করব। করার পরে এটি ইনস্টল করে নেব, আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে জাস্ট ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে জাস্ট এরকম একটি স্ক্রিন আসবে, জাস্ট আপনারা এখানে অ্যাক্টিভে ক্লিক করবেন। করার পরে দেখতে পাবেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ থেকে অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হওয়ার পরে আপনারা এখানে খেয়াল করবেন এরকম একটি স্ক্রিন আসবে। তাহলে আমাদের কি করতে হবে, স্ক্রিন এনাবেল করতে হবে। এখানে এটা এনাবেল করে দিলাম, যদি আপনাদের এনাবেল না থাকে তাহলে এনাবেল করলাম। এরপরে এটা আমরা যদি চালু রাখতে চাই, এটা বন্ধ থাকবে, এরকম ডিজেবল থাকবে। তো এনাবেল যদি করতে চাই, ডাবল ট্যাপ টু টার্ন অফ, মানে স্ক্রিনের ওপর ডাবল ক্লিক করলে লাইট বন্ধ হয়ে যাবে, অর্থাৎ স্ক্রিনের আলো বন্ধ হয়ে যাবে। তো এটা আমরা টিক মারলাম। এবারে আমরা যদি চাই, যদি আমাদের মোবাইলে কভার থাকে, যেমন আমার মোবাইলে কভার আছে, কভারটি বন্ধ করে দিলে লাইটও বন্ধ হয়ে যাবে। কিন্তু আগে হতো না, এখন হয় এই সফটওয়্যারটির মাধ্যমে। তা আপনি যদি চান না কভার ফেলে আমি বন্ধ করব না, আপনি যদি চান এটা চালু করতে পারেন, অর্থাৎ আপনার যে মোবাইলের সেন্সর আছে উপরের দিকে ক্যামেরার বাম পাশে বা ডান পাশে, সেখান থেকে আপনি জাস্ট ওই যে দেখাচ্ছে কিভাবে অপটিমাইজেশন ফর নান কভার, মানে হাতটি ওরকমভাবে টেনে নিয়ে আসবেন এবং উপরে নিয়ে যাবেন, লাইট বন্ধ হবে একবার, চালু হবে একবার, এরকমভাবেও চালু করতে পারেন। তো এবারে আপনাদের আরেকটা জিনিস যেটা বলে রাখি, আপনারা যদি চান যে কোনো সময় যে কোনো মুহূর্তে লাইট বন্ধ করতে পারেন, যেমন এটা যদি টিপ নিয়ে রাখেন, এটাতে জাস্ট ক্লিক করবেন লাইট বন্ধ হয়ে যাবে। আপনি এটা যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারেন, টিপে ধরে টেনে নিয়ে যাবেন, সেখানেই চলে যাবে। এটি খুব সুবিধা, বাট এটি সব সময় শো করবে। তো এটি বাদ দিলাম। আরও অনেক সুবিধা আছে, আপনি যদি সাউন্ড দিতে চান সাউন্ডও হবে, এরকমভাবে আপনি অনেক কিছু করতে পারেন। তো বন্ধুরা আরও কিছু করতে পারেন, যেমন আপনি 12টার সময় ঘুমোতে যান মনে করেন, বা 10টার সময় ঘুমোতে যান, 10টা এখানে টু সেভ পাওয়ার, এখানে ক্লিক করে এখানে টাইমটা চালু করে দেবেন, 10টার সময় স্টার্টিং টাইম, বা যখন ঘুম থেকে উঠবেন তখন আপনারা দিয়ে রাখলেন স্টপ টাইম, অর্থাৎ যখন আপনি ঘুমোতে যাবেন তখন এটি বন্ধ হয়ে যাবে অটোমেটিক, এবং আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন অটোমেটিক অন হয়ে যাবে, আপনাকে কষ্ট করে অন বা অফ করতে হবে না। কতই সুবিধে না? তো বন্ধুরা এবারে চলুন তো দেখি, কিছু মনে করবেন না বন্ধুরা, তার আগে বলে রাখি এটি চেক করার আগে যখন ডাবল ট্যাপ করব স্ক্রিন বন্ধ হয়ে যাবে। স্ক্রিন বন্ধ হয়ে যাওয়ার মানে ব্যাকগ্রাউন্ডের যে কাজগুলো হচ্ছিলো সেগুলো বন্ধ হয়ে যাবে, যেমন স্ক্রিন রেকর্ডটি বন্ধ হয়ে যাবে। আপনারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন, এবং ভালো মন্দ সেটি জানাতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের যদি একান্তই ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর প্রতিদিন সন্ধ্যা 8টার সময় সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলে চোখ রাখুন। আর কিছু বলার নাই, তো বন্ধুরা চলুন চেক করে দেখি। এবারে আমরা ব্যাকে চলে এলাম, এবং ব্যাকে আসার পরে জাস্ট ডাবল ক্লিক করব, লাইটটি বন্ধ হয়ে যাবে। লাইটটি বন্ধ হয়ে গেলে বুঝে নেবেন যে কাজ হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।